হ্যালো ফ্রেন্ডস টিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা এই পার্টে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো যা তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য খুব হেল্পফুল এই ধরনের কোয়েশ্চেন আজকের পর থেকে আর কিন্তু পেন খাতা ইউজ করে নয় জাস্ট দেখেই তোমরা উত্তর বলতে পারবে তো কীভাবে উত্তর বলবে সেটা আমি এখানে দেখিয়ে দেবো তার আগে তোমাদেরকে একটু বলে দিচ্ছি এই যে যে কোশ্চেনগুলো আজকে আমি এখানে দেখব এই কোশ্চেনগুলো সাধারণত দু টাইপের হতে পারে তো দু টাইপ বলতে কি সেটা আগে একটু দেখে নাও যে এই ধরনের কোশ্চেন হয় তোমার কাছে টাইম চাইবে যে টাইম তাহলে আমরা জানি টাইমটা বছরে ইয়ারে বের করতে হয় এছাড়া তোমার কাছে কি রেট অফ ইন্টারেস্ট চাইতে পারে তাহলে রেট অফ ইন্টারেস্ট আমরা জানি বের বেরোবে তাহলে এই দুটো ছাড়া কিন্তু কোনো কোশ্চেন হতে পারে না কোন ধরনের কোশ্চেনগুলো একটু খেয়াল করো যে বলে দেবে কিছু টাকা এত বছরে সুদ আসলে দ্বিগুণ হয় তিনগুণ গুণ হয় চারগুণ হয় তাহলে কি বললাম হয় তোমার কাছে সময় চাবে হলে তোমার কাছে সুদের হার বের করতে বলবে এবার আমরা কিভাবে করব দেখে নাও একটু ভালো করে যদি তুমি কনসেপ্টটা বুঝতে পারো প্রত্যেকটা কোশ্চেন তুমি দেখে উত্তর বলতে পারবে দেখো আমরা ধরে নেব এইভাবে যে যদি বলে দেয় কোশ্চেনে দ্বিগুণ দ্বিগুণ বলতে আমরা ধরবো তখন একশো যদি বলা হয় তিন গুণ বললে আমরা ধরবো দুশো যদি বলা হয় চার গুণ আমরা ধরবো তিনশো অর্থাৎ দেখো যত গুণ বলছি আমি তার থেকে এক কম একশো করে ধরছি তাহলে যদি বলা হয় তোমার কাছে গুণ গুণ তাহলে 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 আমরা আশা করি সবাই বুঝতে ধরতে হয় 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 যদি তোমার কাছে বলা তুমি ধরবে আটশো এবার ধরার পরে কি করবে দেখো যে ওই কোশ্চেনে আমরা কি বললাম যে হয় তোমার কাছে রেট অফ ইন্টারেস্ট জানতে চাইবে নাহলে টাইম জানতে হবে টাইম টাইম জানতে চাইবে তাহলে এছাড়া কিন্তু এই ধরনের কোশ্চেনে আর কিছু চাইতে পারে না তোমার তোমাকে বলে দেবে দ্বিগুণ তিনগুণ এই ব্যাপারগুলো আর আমরা বলে দিলাম দ্বিগুণ তিনগুণ থাকলে কি ধরতে হয় তো ধরার পরে কি করব যেই সংখ্যাটা থাকবে তাহলে এই যে দ্বিগুণ তিনগুণ যা থাকবে তার জন্য তো আমরা কী ধরব অলরেডি বলে দিয়েছি এগুলো তোমরা ঠিকভাবে ধরবে ধরার পরে আর অথবা টি দিয়ে ভাগ করবে দেখো যখন তোমার কাছে টি চাইবে তখন তুমি ভাগ করবে আর দিয়ে আমরা জানি আর দিয়ে ভাগ করলেই তুমি টি পাবে আর যদি তোমার কাছে আর চাই তাহলে তুমি ভাগ করবে টি দিয়ে তাহলে আমি ওভারঅল বলতে পারি যে আর অথবা টি দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে দেখে নাও যে কীভাবে আমরা কোশ্চেনগুলো সলভ করাবো তো একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে এখানে কী বলেছে যে সু কোনো বা আসল বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদে কত বছরে সুদ আসলে চার গুণ হবে তাহলে এই দেখো এই যে চার গুণ বলতে আমরা কত বুঝি চার গুণ বলতে আমরা বুঝি তিনশো তাকে ভাগ করব কি দিয়ে বলেছিলাম ওই অঙ্কে বাকি যা থাকবে তাই দিয়ে ভাগ করবে তোমার দেখার দরকার নেই যে সুদের হার দিয়েছে না সময় দিয়েছে কারণ আমরা জানি ওই কোশ্চেনে বাকি যা থাকবে সেই সংখ্যা দিয়ে ভাগ করে দেবো আর যা উত্তর চেয়েছে সেটাই উত্তর আসবে তাহলে এখানে আমরা বারো দিয়ে ভাগ করবো বারো দিয়ে আমরা কে ভাগ করি তাহলে কত আসবে উত্তর বারো দিয়ে যদি এটাকে ভাগ করা হয় বারো দুগুণি চব্বিশ পাঁচ বারো ষাট তাহলে উত্তরটা চলে আসবে কিন্তু পঁচিশ বছর তো এই ধরনের কোয়েশ্চেন এটুকু জাস্ট তোমাকে বোঝার সুবিধার্থে বলা এরপরে কিন্তু আর লিখবো না এবার দেখো পরের কোশ্চেন কোশ্চেনে আমি দেখে নিচ্ছি কি বলেছে বললো তিন গুণ আচ্ছা তিন গুণ বলতে কত বুঝি আমরা লিখব দুশো কি রয়েছে আট আট দিয়ে আমি ডাইরেক্ট ভাগ করে দেবো কি অ্যান্সার চেয়েছে আমার দেখার দোকানে আমরা জানি ওরা যা দিয়েছে আর যা উত্তর চাইবে ঠিক ওর অল্টারনেটিভ আমরা যা দিয়ে ভাগ করবো তার অপোজিটে অ্যান্সারে চলে আসবে তাহলে আট দিয়ে যখন দুশোকে কে ভাগ করবো কত আসবে পঁচিশ আসবে সো অ্যান্সার অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন এখানে দেখো কি বলেছে যে গুণ হয় পাঁচ গুণ বলতে কত আমরা জানি চারশো তাহলে কি করবো যে কুড়ি বছর তো দেখো ডাইরেক্ট আমরা লিখে দিলাম কুড়ি তাহলে কুড়ি দিয়ে যখন আমরা কে ভাগ করব কত আসবে দেখো টোয়েন্টি তাহলে উত্তর দেখো আমরা কিন্তু দেখিনি যে এখানে কি চেয়েছে আমরা জানি যে টাইম দেখো এখানে বছর দিয়েছে এটা যদি এখানে ইয়ার হয় তাহলে আমরা জানি ইয়ার দিয়ে ভাগ করলে টাইম পাই সরি ইয়ার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে রেট অফ ইন্টারেস্ট পাই তাহলে আমরা এখানে তো রেট অফ ইন্টারেস্টই পাবো তাহলে আনসারটা হবে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার একটু তাড়াতাড়ি দেখাচ্ছি যদি কারো বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাও চার নম্বর কোশ্চেন দেখো কি বলেছে এই যে গুণ চার গুণ বলতে কত আমরা বললাম তিনশো তাহলে ভাগ করব কত দিয়ে এই যে বারো দিয়ে বারো দিয়ে যদি তিনশোকে কে ভাগ করো কত আসবে বারো দুগুণে আচ্ছা রইল আমার ষাট তাহলে উত্তর কত আসবে তাহলে দেখো এই ধরনের কোয়েশ্চেন এরপর থেকে কিন্তু আর কোনো কিছু দেখা বা লেখার দরকার নেই কি করবে যত গুণ থাকবে তার থেকে এক কম করে কিন্তু একশোটা ধরতে হয় তাহলে গুণ তাই আমি তিনশো দিলাম আর ওই ধরনের কোশ্চেনে যাই থাক না কেন তুমি ভাগ করে দেবে তাহলে কি বললাম এই ধরনের কোশ্চেন হয় তোমার রেট অফ ইন্টারেস্ট জানতে চাইবে না হলে টাইম জানতে চাইবে তো যাই হোক এই দুটো কোশ্চেন আশা করি তোমরা যে কোনো এক্সামে আসুক ইজিলি করতে পারবে আর যারা আবগারি মেন দিতে যাবে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারা দেখে নেবে আর বিশেষ করে বাকি যে সমস্ত এক্সামগুলো রয়েছে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো আছে তো যাই হোক নেক্সট কোশ্চেন তোমাদের জন্য যে পাঁচ নম্বরের কোশ্চেনটা তোমরা নিজের একটু ট্রাই করো ট্রাই করে উত্তর দেওয়ার চেষ্টা করো অপশন রয়েছে পাঁচ পূর্ণ এর তিন ছয় পূর্ণ দুইয়ের তিন সাত পূর্ণ একের তিন আর সাত কি কোশ্চেন যদি কোনো আসল পনেরো বছরের আসলে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত তো যাই হোক বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই যদি তোমরা আরও এই ধরনের এক্সাম ওরিয়েন্টেড যেগুলো বারবার রিপিট হয় কোশ্চেন চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানো আমি এই রকম দেখে দেখে আরো কিছু কোশ্চেন করিয়ে দেবো তো যাই হোক সকলে ভালো করে প্র্যাকটিস করো